আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরক আল্লা সুবাহনতালার প্রশংসা বিশ্বসালাহ সালামের মাধ্যমে স্বাগত জানাচ্ছি দর্শক লাবেলু নিবেদিত প্রতিদিন ইফতারে সিরাতে নববী আমাদের এই বিশেষ আয়োজনে আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন প্রখ্যাত মুফাসির মহাদ্দিস ডক্টর মুফতি আবুল কালাম আজাদ পাশার আসসালাম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ শেখ আমরা ইফতার পরবর্তী সংক্ষিপ্ত সময়ের এই আয়োজন রমাদানেরও একেবারে শেষ দিকে আজকে তম ইফতার আমরা করলাম ইফতারের সময়টা পিছানোর জন্য আমাদের অনুষ্ঠানের ডিউরেশন একেবারেই কম চলে আসছে তাই সরাসরি আজকে আপনার কাছে চলে যাচ্ছি বিষয়টি দর্শকদের জানিয়ে যে আজকে আমরা জানার চেষ্টা করব আপনার মাধ্যমে একটি মাস আমরা যে রসুলের আদর্শ শুনলাম রসুলের আচার ব্যবহার শুনলাম তিনি কিভাবে তিনি দেখতে কেমন ছিলেন আমরা কল্পনার জগতে একটু যেতে চাই তিনি খুব লম্বা ছিলেন না আবার তিনি বেটেও ছিলেন না তিনি খুব স্থুল দেহার অধিকারী ছিলেন না আবার তিনি পাতলা ছিলেন না তিনি মধ্যম ঘরনের মধ্যম আকৃতির ছিলেন রসুল্লা সাল্লা সাল্লামের চেহারা ছিল একটু লম্বাটে গোল একবারে গোল ছিল না লম্বা ওনার মাথার চুলগুলো একবারে সোজা ছিল না আবার একবারে কুচকানো কোকরানো ছিল না বরং এগুলো ছিল মাজামাজি ধরো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কপালটা ঈষৎ উঁচু ছিল এবং ওনার ব্রুগুলো ছিল আলাদা কিন্তু সরু এবং ঘন ঘন ছিল তার চুলগুলো ওনার চোখ ছিল খুবই কালো এবং চরম আকর্ষণীয় তাকালেই মায়া লাগতো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাক ছিল ঈষত উঁচু আল্লাহ সাল্লামের ঠোঁট ছিল চিকন এবং বড় আকর্ষণীয় এবং ওনাকে দেখলেই যে দেখতো সে তম্ময় হয়ে তাকিয়ে থাকতে বাধ্য হতো এবং ওনার গা ছিল পশমবিহীন তবে বুকের মাঝে পশমের একটা চিকন র্যাক ছিল আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের প্যাক এবং বুক ছিল অনেকটাই সমান সমতল আল্লাহ হাবিব সাল্লি সাল্লামের শরীরের হাত এবং পা ছিল মাংসল এবং তার হাড্ডির জোড়াগুলো ছিল একটু শক্ত তিনি যখন হাঁটতেন খুব ধীরপদ হাঁটতেন একদল লোকের ভিতরে তিনি যখন চলতেন তখন তাকে উঁচু মনে করা হতো মানে ভাবতে হতো যে তিনি সবচেয়ে লম্বা অথচ তিনি লম্বা আকৃতির মানুষ ছিলেন না তার গায়ের চামড়ার বর্ণ ছিল গৌরবর্ণ সাদাও নয় লালও নয় দুইটাকে একসাথ করলে যা থাকতো আল্লাহ রাবি সাল্লাহ সাল্লামের গায়ের বর্ণ ছিল এমনই সুন্দর ওনার গাম থেকে সুগন্ধ বের হতো এবং উনি কোনো পথ ধরে যখন হাঁটতেন তার কিছুক্ষণ পরে যদি কেউ হাঁটত বুঝতে পারতেন যে নবী এখান দিয়ে হেঁটে গিয়েছেন উনার গা থেকে এত সুন্দর সুগন্ধ বের হতো এবং ওনার গায়ে যদি কেউ টাচ করতো মনে হতো রেশমি কাপড়ের চেয়েও উনার গায়ের চামড়া আরও কোমল ওনার সাথে যে মোচাফা করতো এই মোসাফা সে অনেকদিন পর্যন্ত ভুলতে পারতো না এতটাই কোমল হাত স্পর্শ করত। রাসুল্লাহ সাল্লাহআ শুধু শুধুমাত্র দেহের আকৃতিটাই এমন ছিল না তার ব্যবহারটাও ছিল যে তিনি কারোর সাথে যখনই কথা বলতেন তিনি হাসি ছাড়া কথা বলতেন না খাদেম আনাস বলেছিলেন যে দশ বছর খেদমত করেছি কখনো উপসব্দ উচ্চারণ করেননি এবং আরেক সাহাবি বলছেন নবীকে আমি কখনোই এতটা মুস্কি হাসি দিতেন যে দ্বিতীয় কাউকে দেখিনি আল্লাহ হাবিব সাল্লাহ আলহিসাল্লামের বর্ণনা করতে থাকলে বলতেই থাকা যাবে কখনো শেষ করা যাবে না আল্লাহ প্রত্যেক নবীকে সুন্দর বানিয়েছিলেন প্রিয় নবী সাল্লা সাল্লামকে বানিয়েছিলেন সবচেয়ে বেশি সুন্দর বলেছেন ইউসুফ নবীর সৌন্দর্য আল্লাহর হাবিবের বক্তব্য হলো পৃথিবীর অর্ধেকটা কিন্তু রাসুলের সৌন্দর্য ইউসুফ নবীর চেয়েও বেশি ছিল মা আশা এই জন্য বলেছিলেন যে ওই জোলাখার বান্ধবীরা তাদের কলিজাই কেটে ফেলত আল্লাহ তালা করে সৃষ্টি করেছিলেন আলহামদুলিল্লাহ আমরা আসলে তন্ময় হয়ে শুনছিলাম বিশ্বাস করছি যে দর্শকরাও মানে মঞ্চ মুগ্ধ হয়েই যেন শুনছিল আর প্রিয়নবী সাল সাল্লামকে কল্পনার জগতে কিছুটা যদিও অসম্ভব কিন্তু হাদিস শরীফে এসছে এবং এই বর্ণনাগুলোই আমরা জানতে পারি দর্শকদেরকে বিদায় দেওয়ার আগে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি ফিক দর্শক সংক্ষিপ্ত সময়ে আমরা প্রিয় নবী সালামের বাহ্যিক সৌন্দর্যতাটা আসলে কেমন ছিলেন সেটা জানানোর চেষ্টা করেছি আপনারা সামাইলে তিরমিজি মিজি নিজে যদি সংগ্রহ করে পড়েন তাহলে চোখ থেকে পানি ঝরবে পাশাপাশি আপনার মনে হবে চোদ্দশো বছর আগে তিনি কত রুচিশীল ছিলেন আসসালামু আলাইকুম আরহাম market.